শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স 4.83 পয়েন্ট বা 0.08 শতাংশ হ্রাস পেয়ে 6222 পয়েন্ট পেয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 345 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 22 শতাংশ কম। আইটি খাতে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, মিডিকম অনলাইন এবং আমরা নেটওয়ার্কস, বিমা খাতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, স্টার্ন ইন্স্যুরেন্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং সিমেন্ট খাতে লাফার্জ হোলসিম, ক্রাউন সিমেন্ট ও প্রিমিয়ার সিমেন্ট সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে ফুড অ্যান্ড অ্যালাইড খাতে সর্বোচ্চ 0.02 শতাংশ, টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.01 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অপরদিকে আইটি খাতে সর্বোচ্চ 1.82 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিশে আজ বিমা খাতে 10টি করে কোম্পানি রয়েছে। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সমৃহীত হসপিটাল, নর্দার্ন ইসলাম ইন্স্যুরেন্স এবং অ্যাপেক্স ফুডস এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। স্পট মার্কেটে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এর শেয়ারের লেনদেন আজ হওয়ায় শেয়ারটির দর বৃদ্ধি পায়। রেকর্ড তারিখের পর সমৃহীত হসপিটালের লেনদেন শুরু হওয়ায় এই শেয়ারটির আজ দরপতন হয়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় ফিনিক্স ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল, ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফুওয়াং সিরামিক সম্প্রতি তাদের শেয়ার প্রতি ইতিবাচক আয়ের প্রবৃদ্ধি ঘোষণা করায় শেয়ারটির লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। ঋণের চাহিদা কম হওয়া সত্ত্বেও সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতের অতিরিক্ত তারল্য কমেছে 1,64,000 কোটি টাকা। সরকারি ট্রেজারি বিল এবং বন্ডে বিনিয়োগের কারণে ক্রমাগত তারল্য কমছে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার ক্রয়ের কারণে ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ হ্রাস পাচ্ছে, তাই দিন দিন তারল্য সংকট তীব্র হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের বৈদেশিক ঋণ বিতরণ 17.47 শতাংশ কমে 1.6 বিলিয়ন হয়েছে। সাম্প্রতিক সময়ে সরকারি সংস্থার সীমিত ব্যয় ক্ষমতা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। অন্যদিকে একই সময়ে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ 52% বৃদ্ধি পেয়েছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।